বিজেপির প্রতিষ্ঠা দিবসেই প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। জেলা কমিটির সহসভাপতি শ্যামল রায়কে বহিষ্কারের প্রতিবাদে বর্ধমান জেলা কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। একই সঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দা ও জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু শামের অপসারণের দাবিতে দলীয় পতাকা হাতে জেলা কার্যালয়ের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় শ্যামল রায়ের অনুগামীরা। শ্যামল রায়কে দলে না ফেরানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। পাল্টা তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে তালা দেওয়া হয়েছে বলে অভিযোগ শ্যামল রায়ের বিরুদ্ধ গোষ্ঠী। চেনতালা মেরে দিয়েছি, আমাদের অবিলম্বে যদি আমাদের এর যোগ্য জবাব না দেয়, যদি আমাদের নেতা বর্ধমানের দামাল ছেলে শ্যামল রায়কে তার বহিষ্কারপত্র না উঠিয়ে আবার পুরোনায় ফিরিয়ে না নেয়, তাহলে আমাদের এই বিক্ষোভ আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। আমাদের অযোগ্য জেলা সভাপতির বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। শ্যামল রায়কে দলে ফেরাতে হবে এবং আমাদের যে সব কার্যকর্তারা ছড়িয়ে ছিটে আছে তাদেরকে নিয়ে একসঙ্গে দলে ফেরাতে হবে সবাইকে। তার জন্যই আন্দোলন, আমাদের এই আন্দোলন চলবে। এখন দলের ক্ষতি করে দল থেকে বহিষ্কার হচ্ছে, তৃণমূলের লোকের তৃণমূল না হলে কেউ জেলা অফিসে চাবি দিতে পারতো না। তৃণমূল কোনোভাবেই জড়িত নয় সাফাই শাসক শিবিরে। বিজেপি অফিসে কে বা কারা তালা দিল সেটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয়, কারণ আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, কারণ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। বিজেপি জেলা কার্যালয়ে তালা দেওয়ার কিছু সময় পরই জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু শামের নেতৃত্বে একাধিক বিজেপি কর্মী ঘটনাস্থলে পৌঁছে তালা ভাঙার চেষ্টা করলে শ্যামল রায়ের অনুগামীরা বাধা দেয়। পাল্টা শ্যামল রায়ের অস্থায়ী তাঁবু ভাঙচুর করে পিন্টু শামের অনুগামীরা। দুই পক্ষের হাতাহাতিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমান জেলা বিজেপি কার্যালয় চত্বর। শ্যামল রায় দীর্ঘদিন ধরে দলের ক্ষতি করে চলছিল, পাল্টা অভিযোগ বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি পিন্টু শামের। শ্যামল রায় দীর্ঘদিন ধরে দলের ক্ষতি করে চলছিল, তাই দলের সিদ্ধান্ত আমরা স্বাগত জানাচ্ছি। আজকে যুব সভাপতি যে আছে আজকে সে অযোগ্য, নিজের জায়গা খণ্ডঘোষ বিধানসভায় তার বাড়ি, তার ওখান থেকে দুটো পাঁচটা কর্মী নিয়ে আসার ক্ষমতা নেই। জেলা সভাপতির সঙ্গে কথা বলবেন বলে জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনাদের কাছে এখনো খবর পৌঁছয়নি, আমরা আপনাদের কাছ থেকে প্রথম জানতে পারলাম। আমি এর ফিডব্যাক নিয়ে জেলা সভাপতির সাথে কথা বলে তারপর বিষয়টি জানাবো। মানে কোনো ব্যক্তির অনুগামী কেউ হতে পারে, কিন্তু সে অনুগামী কোনো গুরুত্ব আমাদের দলে নেই। এবার কে বা কারা প্রশ্ন তুলেছে সেগুলো আমাদেরকে দেখতে হবে, আমরা তো দেখিনি এখনো। আজ আমরা দলীয় কর্মসূচিতে সবাই ব্যস্ত আছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বর্ধমান থানার পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পদ্মশিবী। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।